কুড়ি গ্রাম ফ্ল্যাট ভিকটিমস নিড আর্জেন সাপোর্ট গভর্নম্যান মাস্ট অ্যান্ড শিওর অ্যাডিকুয়েট ফুড অ্যান্ড শেল্টার ফর দ্যাম ডিও ভিউর্স ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদকীয় অনুবাদ করতে যাচ্ছি শেখার চেষ্টা করব এখানকার সেন্টেন্স স্ট্রাকচার্সগুলো ফ্রেজেস ইডিয়ামসের বাংলা অনুবাদ অর্থগুলো সো স্টার্টেড শুরুতেই আজকের পত্রিকার হেডলাইনগুলো আমরা একটু বিশ্লেষণ করে ফেলি দেখুন হেডলাইনটি শুরু হয়েছে কুড়ি গ্রাম এই পর্যন্ত পড়লে আপনাকে হবে না আর একটু সামনে যেতে হবে ফ্লাড কুড়ি গ্রাম ফ্লাড এই পর্যন্ত পড়লেও আপনাকে হবে না আপনাকে আরও সামনে গিয়ে একটা ফ্রিজ আইডেন্টিফাই করতে হবে এবং সেটি হচ্ছে এই ভিকটিমস পর্যন্ত অর্থাৎ কুড়ি গ্রাম ফ্লাড ভিকটিমস এইখানে এই ভিকটিমসটা হচ্ছে এখানে হ্যাডওয়ার্ড এর আগের যে ফ্লাড আছে এটা হচ্ছে এটার মডিফায়ার এবং আগে যে নাম কুড়িগ্রাম শব্দ আছে এটাও একটা অর্থাৎ এই এই দুটাই হচ্ছে এখানকার দুটি একটি এখানে এই দুটি ওয়ার্ড হচ্ছে বাট হচ্ছে এই এখানে কি হ্যাডওয়ার্ড এবং নাউন এই হ্যাডওয়ার্ড নাউন হওয়ার কারণে পুরো ফ্রেজটি হবে কি একটি নাউন ফ্রিজ যাই হোক এটি হচ্ছে নাউন ফ্রিজ এবং এরপর হচ্ছে আমাদের ভার্ভ নিড অর্থাৎ কুড়িগ্রামের যে ফ্লাট ভিকটিমস আছে কুড়িগ্রাম বন্যা দুর্গত রয়েছে বন্যা কবলিত বা বন্যা দুর্গতরা আপনি অনুবাদকে এরকম একটা অর্থ সাজাতে পারেন যে কুড়িগ্রামে বন্যা দুর্গতরা অথবা কুড়িগ্রামের বন্যা কবলিতরা অথবা ভিকটিমসের অনুবাদ আপনি ভুক্তভোগীও দিতে পারেন কুড়িগ্রাম বন্যার ভুক্তভোগীরা বা ভুক্তভোগীদের নিড দরকার কি দরকার আর্জেন্ট সাপোর্ট জরুরি সহায়তা জরুরি সাহায্য সহায়তা সমর্থন তাদের দরকার এটা হচ্ছে আমাদের হেডলাইন আমরা যে সাব হেডলাইনের দিকে যাই দেখুন এটি শুরু হয়েছে গভর্নমেন্ট দিয়ে যেটি সাবজেক্ট মাস্ট অ্যান্ড শিউর অবশ্যই নিশ্চিত করতে হবে কী নিশ্চিত করতে হবে এটা একটা ফ্রেজ দিয়ে সেটা হচ্ছে কি এডি ফুড আর কি কি অ্যান্ড শেল্টার ফর দেম তাদের জন্য যথেষ্ট খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকে যাই হোক আমরা যদি পরের বাক্যের দিকে খেয়াল করি ইট ইজ অরিং টু সি দেখুন আমাদের প্রতিটি এডিটোরিয়ালই এভাবে শুরু হয় কোন একটা জিনিস অরিং টু সি হতে পারে তো দেখে আপনার ভিতরে উদ্বেগ জন্ম হয়েছে কিংবা উদ্বেগ জন্ম লাভ করেছে উদ্বেগের একটা আশঙ্কা দেখা গেছে আপনার মনে সেটা হচ্ছে কি ইট ইজ অরিং টু সি এই বিষয়টা লক্ষ্য করা উদ্বেগের বা উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি এখন কি সেই জিনিসগুলো আপনি উদ্বেগের সহিত লক্ষ্য করেছেন সেটাকে আপনি একটা সেন্টেন্স দিয়ে লিখবেন এই পর্যন্ত একটা সেন্টেন্স চলে গেছে এখন যে জিনিসটা আপনি লক্ষ্য করেছেন এখানে সি মানে লক্ষ্য করা সেটি হচ্ছে কি দি ফ্লাট সিচুয়েশন অর্থাৎ এটি হচ্ছে আমাদের হেডওয়ার্ড বন্যার অবস্থা বা বন্যা পরিস্থিতি কোথায় সেটা ইন নর্দার্ন ডিস্ট্রিক্টস ইন নর্দার্ন ডিস্ট্রিক্টস এইখানে যে ফ্রেজটুকু দেখতে পাচ্ছেন ইন নর্দার্ন এটি হচ্ছে আমাদের কি সহ এই ডিস্ট্রিক্টস পর্যন্ত যে ফ্রেজটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অ্যাজেকটিভ ফ্রেজ যেহেতু এটি মডিফাই করছে এই সিচুয়েশনকে ওকে এরপর একটা কমা দিয়ে এই ইন নর্দার্ন ডিস্ট্রিক্টসের একটা অ্যাপোজিটিভ ফ্রেজ ব্যবহার করা হচ্ছে যে বিশেষ করে স্পেশাল ইন কুড়িগ্রাম বিশেষ করে কুড়িগ্রামে নর্দার্ন উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রামে কি ফ্ল্যাট সিচুয়েশন এটা কিন্তু আমাদের ছিল হ্যাডওয়ার্ড এবং এটি ছিল বাক্যের সাবজেক্ট এখন সাবজেক্ট কী করবে ভার্ভ ধরবে এই ভার্ব হচ্ছে এখানে ওসেন তো ওস্যান মানে হচ্ছে কি খারাপ হওয়া অধিকতর খারাপ হওয়া বা অবনতি হওয়া ওসেন তার মানে খারাপ হলো খারাপ হয়ে গেল ব্যাপারটা দ্য ফ্ল্যাট সিচুয়েশন ওসেন অধিকতর খারাপ হয়েছে যেহেতু রিসেন্টলি ঘটনাটা ঘটেছে এই কারণে আমরা এখানে হয়েছে বলেছি হয়েছে লো বা হলও এরকম সেন্সও আপনি ব্যবহারটা করতে পারেন কিন্তু ঘটনাটা যে ঘটনাটা এখনও চলছে সেটাকে আমরা হয়েছে এইভাবে অনুবাদ করে থাকি যাই হোক এখন ব্যাপারটা খারাপ হয়েছে কিভাবে ডিউ টু কারণে কিসের কারণে কন্টিনিউয়াস রেইনফল কন্টিনিউয়াস রেইনফল মানে হচ্ছে অবিরাম বর্ষণ অনবরত বর্ষণ আর কী কী অ্যান্ড অন অফ ওয়াটার অন রাশ অফ ওয়াটার মানে হচ্ছে পানির ঢল অনরাস মানে কোনো কিছু উপচে পড়া বিশাল আকারের ঢল বলতে পারেন ঢলকে আমরা বলি কি অনরাস ফ্রম আপ আপস্ট্রিম মানে হচ্ছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অবিরাম বর্ষণের কারণে উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ফ্ল্যাট সিচুয়েশন অসেন অধিকতর খারাপ হয়েছে বা অবনতি হয়েছে এই বিষয়টা ইট ইজ ওরিং টু সি ওরিং টু সি এই বিষয়টা উদ্বেগের সাথেই আমরা লক্ষ্য করছি ইট ইস ওরিং এটা উদ্বেগজনক টু সি দেখা এটা আক্ষরিকভাবে যে এটা দেখা খুবই উদ্বেগজনক কিন্তু আপনি যদি একটু ভাবানুবাদ করেন যে এটা আমরা উদ্বেগের সাথে শহীদ লক্ষ্য করেছি যে এই এই ঘটনাটাও অবনতি ঘটেছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যাই হোক আমরা চলে যাই পরবর্তী পাকে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দিস ডেইলি এই পত্রিকার একটা প্রতিবেদন অনুযায়ী এই যে কমা এখন আমরা কি পেয়েছি সেটা যে ভ্যাস্ট লো লাইং এরিয়াস বিশাল ভ্যাস্ট লো লাইং এরিয়া হচ্ছে কি নিম্ন যে অঞ্চলগুলো আছে সেটি নিম্নাঞ্চল কি হয়েছে ভার্ব এখান থেকে হ্যাভ বিন ইনান ইনান ড্যাট থেকে ইনান ডেটেড মানে হচ্ছে কি প্লাবিত হওয়া পানিতে প্লাবিত হয়ে যাওয়া অর্থে আমরা প্রেসিভ করেছি যেহেতু এই লো লাইং এরিয়াসটাকেই কি প্লাবিত করা হয়েছে অর্থাৎ যখনই সাবজেক্টকেই কাজটা করানো হয় তখন আমরা প্রেসিভ করি যে কারণে হ্যাভ বিন ইনান্ডেটেড প্লাবিত হয়ে গেছে কেন প্লাবিত হয়েছে ডিউ টু দ্য রাইজ ইন দ্য ওয়াটার লেভেলস অফ তিস্তা ব্রহ্মপুত্র ধরলা অ্যান্ড দুধকুমারী রিভার্স কেন ডিউ টু দ্য রাইজ বৃদ্ধির কারণে ইন দ্য ওয়াটার লেভেল পানির স্তর বৃদ্ধির কারণে কোথাকার তিস্তা ব্রহ্মপুত্র ধরলা অ্যান্ড দুধকুমারী রিভার্স সো অনুবাদটা এই দৈনিকের একটি রিপোর্ট অনুযায়ী তিস্তা ব্রহ্মপুত্র ধরলা এবং দুধকুমারী নদীর পানির স্তরের বৃদ্ধির কারণে বৃদ্ধি পাওয়ায় বিশাল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ঠিক আছে বিশাল আকারের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন সো আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে ঠিক এই জায়গা থেকে যে ইন কুড়িগ্রাম অ্যালং উইথ ব্রহ্মপুত্র অর্থাৎ কুড়িগ্রামে এবং অ্যালং উইথ ব্রহ্মপুত্র খেয়াল করুন এখানে অ্যালং উইথ যে ফ্রেজটি ব্যবহার হয়েছে এটি হচ্ছে এই ব্রহ্মপুত্র নদীর পাশে বা ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী কুড়িগ্রামে তীরবর্তী কুড়িগ্রামে ইন কুড়িগ্রাম কুড়িগ্রামে তো এটা একটা অ্যাডভার্বিয়াল ফেস কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে তারপর দেখুন সাম ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি লো লাইং এরিয়াস দেখুন চর এবং কি নিম্ন অঞ্চল চারশো পঞ্চাশটা কি হয়েছে হ্যাভ হ্যাভবিন ফ্লাডেড বিন ফ্লাডেড মানে হচ্ছে কি প্লাবিত হওয়া ওই ইন্যান্ডেটেড মানে নিমজ্জিত হওয়া ফ্লাডেড মানে বন্যায় ভেসে যাওয়া তো এরপর দেখুন কমা দেওয়া বলা হচ্ছে লিভিং অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড স্ট্র্যান্ডেড স্ট্র্যান্ডেড মানে হচ্ছে কি আটকা পরা বন্দি হওয়া লিভিং অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড স্ট্র্যান্ডেড অর্থাৎ যার ফলে এই যে এতক্ষণ যে ফ্রেজটা দেখতে পেয়েছেন কমা দিয়ে লিভিং অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড এটির মানে হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার ফলে এই জিনিসটা ঘটেছে যার ফলে পঞ্চাশ হাজার মানুষ আটকা পড়েছে অথবা আপনি যদি আক্ষরিকভাবে ব্যাপারটা ফিল করেন যে চারশো পঞ্চাশটা চর এবং লো লাইং এরিয়াস হয়েছে বন্যায় ভেসে গেছে বন্যায় প্লাবিত হয়েছে যা কি না পঞ্চাশ হাজার মানুষকে আটকে রেখেছে আটকে ফেলেছে বা আটকা পড়েছে আপনি যদি ভাবানুবাদ করেন যার ফলশ্রুতিতে এই এই মানুষ আটকা পড়েছে তো খেয়াল করুন আমরা এখানে এই যে লিভিং অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড স্ট্যান্ডার্ড এই বাক্যটা যদি আমরা একটু বুঝার চেষ্টা করি যে এটা আসলে কীভাবে এটি আমাদের মাস্টারিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইয়ের ক্লাস তিনের এফ আমরা এখানে আলোচনা করেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস উইথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফ্রেজ তো এটি আসলে কীভাবে হয়েছে যেমন ধরেন অ্যাডভার্ভিয়াল ফ্রেজেস উইথ প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানানো যায় তো অনেকগুলো কনটেক্সটের মধ্যে প্রথম কনটেক্সটটা হচ্ছে টু গিভ দ্য রিজাল্ট ওর কনসিকুয়েন্স অফ অ্যান অ্যাকশন অর্থাৎ একটা অ্যাকশনের রিজাল্ট ফলাফল বা কনসিকুয়েন্সেস ফলাফল বা ফলশ্রুতি প্রকাশ করার জন্য আমরা এই প্রেজেন্ট পার্টিসিবল ফ্রেজকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করতে পারি যেমন একটা উদাহরণ দেখুন দ্য বোম এক্সপ্লোডেড অর্থাৎ বোমটা কী হয়েছে বিস্ফোরিত হয়েছে ডেস্ট্রয়িং দ্য বিল্ডিং ডেস্ট্রয়িং দ্য বিল্ডিং এই যে ফ্রেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেজটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা প্রেজেন্ট পার্টিসিবল ফ্রেজ তার মানে প্রেজেন্ট পার্টিসিবল ফ্রেজগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বসতে পারে তো এখন এটা কিভাবে আসলে বসলো এটা আসলে বসছে আপনার এইভাবে আপনি যদি দুটি বাক্যে ভেঙে ভেঙে বাক্যটি লিখতেন তো প্রথম বাক্যটা ছিল কি দ্য বোম এক্সপ্লোডেড এটা একটা বাক্য এরপর হচ্ছে সেম সাবজেক্ট হতে হবে ইট ডেস্ট্রয়েড দ্য বিল্ডিং অর্থাৎ দুটা বাক্য ছিল বোমাটি বোমটি বিস্ফোরিত হলো ফলশ্রুতিতে ওই যে কনসিকুয়েন্সেস রিজাল্ট দিচ্ছে যে ইট ডেস্ট্রয়েড ডেস্ট্রয়েড দ্য বিল্ডিং ভবনটিকে ধ্বংস করে দিল ধসে দিল ধসিয়ে দিল তো এই দুটা সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে যখন লিখবো অবশ্যই দেখবেন সাবজেক্ট কি হতে হবে সেম হতে হবে দ্য বোম এবং এখানেও কিন্তু এই যে ইট ইট আর বোম কিন্তু সেম তো দুটি বাক্যের যখন একই প্যাটার্নে ঘটে থাকে তখন একটা বাক্যকে ফল হিসেবে ফলশ্রুতি হিসেবে আপনি এটাকে কনভার্ট করে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজে রূপান্তর করে এটাকে আপনি অ্যাডভারভিয়াল ফ্রেজ নাম করতে পারেন যেমন দ্য বোম এক্সপ্লোডেড ডেস্ট্রয়িং দ্য বিল্ডিং অর্থাৎ বোমাটি বিস্ফোরিত হলো যার ফলে বিল্ডিংটি ধসে গেল ডেস্ট্রয়িং দ্য বিল্ডিং ওকে সো আমরা এখানে এই পুরো ব্যাপারগুলো এই প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ কীভাবে কীভাবে আরও বসতে পারে বিভিন্ন জায়গায় যেমন টু গিভ দ্য রিজন অফ অ্যান অ্যাকশন রিজন দিতে পারে টু টক অ্যাবাউট এরকম অনেকগুলো পয়েন্টে আমরা এখানে আলোচনা করেছি আলোচনা করতে গেলে ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে ক্লাস তো আমরা এখানে যে বিষয়টা শিখেছি সেই বিষয়টার দিকে আমরা একটু নজর দিই দেখুন এইখানে যে সেন্টেন্সটা আমরা পেয়েছিলাম এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা দুটো বাক্যে ভাঙতে পারি দুটো বাক্যে ভাঙলে আমাদের ব্যাপারটা সহজ হয়ে যায় যেমন ধরেন আমরা প্রথম বাক্যটাকে বলতে পারতাম ইন কুড়িগ্রাম এই কুড়িগ্রামে চারশো পঞ্চাশ চর এবং লো লাইং এরিয়াস হ্যাভ বিন ফ্লাডেড এটা একটা অংশ এবং দ্বিতীয় অংশ হচ্ছে দিস হ্যাজ লেফট অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড পিপল স্ট্র্যান্ডেড অর্থাৎ পঞ্চাশ হাজার মানুষ কি স্ট্র্যান্ডেড করেছে পানিবন্দি করেছে বা আটক করেছে আটকা পড়েছে পানিতে তো এই দুটি বাক্যের কিন্তু সেম সাবজেক্ট খেয়াল করুন এই যে কুড়িগ্রামে চারশো পঞ্চাশ চর এটা করেছে দিস হ্যাজ লেফট এই যে ব্যাপারটা ফ্লাড হয়েছে এবং ফ্লাড হওয়ার কারণে যে ব্যাপারটা ঘটেছে সেটার দিকে খেয়াল করুন এতজন মানুষকে পানিবন্দি করে ফেলেছে তো এই ব্যাপারটা আসলে সেন্সটা কীরকম সেন্সটা হচ্ছে যে এটার ফলশ্রুতিতে এই যে ঘটনাটা ঘটেছে এটার ফলশ্রুতিতে এই ব্যাপারটা ঘটেছে হ্যাভ বিন ফ্লাডের তবে এখানে খেয়াল করুন সাবজেক্ট এখানে সেম না কিন্তু সাবজেক্ট যে সবসময় সেম হতে হবে এরকম না ওই প্যাটার্নটা ছিল সাবজেক্ট সেম বাট এইখানে পুরো সেন্টেন্সটার ইফেক্ট পড়ছে ঠিক আছে এখানে কি এই যে সেন্টেন্সটা ঘটেছে চারশো পঞ্চাশটা চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এই পুরো সেন্টেন্সের ইফেক্টও যদি পড়ে সেক্ষেত্রেও আপনি কিন্তু এভাবে কনভার্ট করে আইনজি ফ্রেজে নিয়ে আসতে পারেন তাহলে আমরা দুটা জিনিস দেখলাম একটা হচ্ছে সেন্টেন্সের ইফেক্ট আর একটা হচ্ছে সাবজেক্টের ইফেক্ট যদি সেম হয় অর্থাৎ আপনি একটা সেন্টেন্স লিখেছেন এবং এই সেন্টেন্সের পরে যদি আপনি বলেন যে এই এই ঘটনাটা এই যে আগের যে সেন্টেন্সটা আছে এই ঘটনাটায় হ্যাজ ল্যাফট অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড পিপল স্ট্যান্ডার্ড অর্থাৎ দুটা পয়েন্টে একটা হচ্ছে এই বাক্যের প্রভাব হইতে পারে বাক্যটাই আবার সাবজেক্ট হতে পারে আবার এখানকার সাবজেক্টটা আবার সাবজেক্ট এখানকার সাবজেক্ট হতে পারে এরকম যখন হবে তখন আপনি একটা বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজে কনভার্ট করে লিখতে পারবেন যাই হোক আমরা এখানে দুটা জিনিস শেখার চেষ্টা করেছি তো এইখানে আসলে ঘটনাটা এই কারণে অর্থাৎ এই যে সাম ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি চর অ্যান্ড লো লাইং এরিয়াস বিন ফ্লাডেড হয়েছে প্লাবিত হয়ে গেছে এই ব্যাপারটা লিভিং অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড স্ট্যান্ডার্ড যা কিনা না এই ক্ষেত্রে আমরা কনভার্ট করলে এটাকে আমরা একসাথে যদি লিখতে পার এখানেই লিখি তাহলে উইচ দিয়ে লিখতে পারতেন উইচ হ্যাজ লেফট অ্যান্ড এস্টিমেটেড ফিফটি থাউজেন্ড স্ট্যান্ডার্ড উইচ দিয়ে আপনি শুরু করতে পারতেন আবার আপনি কমা দিয়ে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রিজেও লিখতে পারতেন এটা হচ্ছে লেখার একটা স্ট্যান্ডার্ড অনেক লেখার স্ট্যান্ডার্ড মানে লেখার প্যাটার্ন আছে কেউ কেউ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে কেউ উইচ দিয়ে লিখত কেউ সেন্টেন্স দুটি আলাদা করে লিখতো এটা হচ্ছে লেখার স্টাইল এরকম লেখার অনেক স্টাইল আমরা এখানে আলোচনা করেছি যে বইটি আমরা আপনাদেরকে দেখালাম সেটাতে তো এই বইয়ের প্রত্যেকটা টপিকসে আমরা যেমন রিডিউসড অ্যাডভার্ভ ক্লজ এখানে আমরা দেখিয়েছি কীভাবে রিডিউসড হচ্ছে অ্যাডভার্ভ ক্লজগুলোকে যেমন একটা সেন্টেন্স দিয়ে দেখালাম সাবজেক্ট দিয়ে দেখালাম এখানে প্রত্যেকটা বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে যারা এরকম সেন্টেন্স প্যাটার্নের চুলচেরা বিশ্লেষণ শিখতে চান তারা এই বইটা কালেক্ট করতে পারেন বইটার নাম হচ্ছে কি মাস্টারিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইখানে আমরা চেষ্টা করেছি পত্রিকা পড়তে গেলে কিংবা অ্যাডভান্স লেভেলের ভাষাগুলো পড়তে গেলে কি কি কাজ করা হয় কীভাবে কনভার্ট করা হচ্ছে কীভাবে সেন্টেন্স থেকে ক্লস ক্লস থেকে সেন্টেন্স মেকিং করা হচ্ছে একটা ক্লসকে সামনে দিতে পারি মাঝখানে দিতে পারি এবং পেছনে দিতে পারি কমা কোথায় হবে কমা কোথায় হবে না কখন কমা দিতে হবে এখানে ডিটেলস আলোচনা করা হয়েছে যারা একটু ডিটেলস শিখতে চান তারা এই বইটি কালেক্ট করতে পারেন যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি অনেকেই এরকম প্রশ্ন করেন যে এগুলো কীভাবে শিখবো সেই ব্যাপারটা আর চর্চার জন্য এই ক্লাসগুলো আপনারা করবেন তো এটা আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে যে দিস ইজ এটা হচ্ছে একটা ফ্লুইড সিচুয়েশন ফ্লুইড সিচুয়েশন মানে কি অনিশ্চিত পরিস্থিতি বা এই যে পরিস্থিতিটা সেটা ফ্লুইড ফ্লুইড কেমন করে গড়া নামা উঠা নামা করে পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হয় পরিবর্তনশীল যে কারণে এখানে ফ্লুইড সিচুয়েশনকে আমরা বলতে পারি এটা একটা অনিশ্চিত পরিস্থিতি ব্যাপারটা নিশ্চিত না এটা উঠানামা করার একটা পরিস্থিতি কেন অ্যাজ যেহেতু যেহেতু কি যেহেতু দি ওয়াটার লেভেল ইজ প্রোজেক্টেড ওয়াটার লেভেল ইজ প্রজেক্টেড মানে হচ্ছে কি যে এখানে প্রজেক্টেড মানে হচ্ছে এটাকে ধারণা করা হচ্ছে অনুমান করা হচ্ছে তাহলে কাকে অনুমান করা হচ্ছে ওয়াটার লেভেলটাকে পানির স্তরটাকে ধারণা করা হচ্ছে কি হবে টু কন্টিনিউ রাইজিং অর্থাৎ এটা বাড়তে থাকবে মানে অব্যাহত থাকবে বিফোর ইট রিসিডস রিসিডস মানে হচ্ছে কমে যাওয়া অর্থাৎ এটা কমার পূর্বে একেবারে কমা ধরার পূর্বে মানে কমা শুরু করার পূর্বে এটাকে ধারণা করা হচ্ছে এইস প্রোজেক্টে টু কন্টিনিউ রাইজিং অনবরত এটা বাড়তে থাকবে বলে যেহেতু বাড়তে থাকবে এই কারণে দিস ইজ এ ফ্লুইড সিচুয়েশন এটা একটা অনিশ্চিত পরিস্থিতি এটা একটা উঠানামা পরিস্থিতি এটার কোনো নিশ্চয়তা নেই এটা বাড়বে কমবে এরকম একটা সিচুয়েশনে এটা থাকবে এই কারণে এটাকে বলা হচ্ছে ফ্লুইড সিচুয়েশন অ্যাজ দ্য ওয়াটার লেভেল ইজ প্রোজেক্টেড টু কন্টিনিউ ওকে আমরা চলে আসছি আমাদের চলে যাই পরবর্তী বাক্যে দেখুন হোয়াট ইজ হোয়াট দিস মিনস ফর দ্য অ্যাফেক্টেড অ্যান্ড অ্যাট রিস্ক পপুলেশনস অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়াট দিস মিন্স হোয়াট দিস মিন্স এটি যার মানে হলো ওয়াড দিস মিন্স এটি যা বুঝায় এটি যে অর্থটা প্রকাশ করে ওয়াড দিস মিন্স এটি একটি সেন্টেন্স এটি একটি বাক্য কিন্তু এখানে হয়ে গেছে এই বাক্যটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো ওয়াড দিস মিন্স এটার যেটা মানে হলো এটার যেটা অর্থ হলো কাদের জন্য মিন্সটা অর্থটা ফর দ্য অ্যাফেক্টেড আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত অ্যান্ড অ্যাটরিস্ক পপুলেশন অ্যাট রিস্ক পপুলেশন মানে হচ্ছে ঝুঁকিতে থাকা মানুষজন তাহলে দুটা অ্যাজেক্টিভ একটা হচ্ছে অ্যাফেক্টেড আর একটা হচ্ছে অ্যাটরিস্ক ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিতে থাকা জনগণের জন্য এটার মানে হলো হোয়াট দিস মিনস এটা যা বুঝায় সেটা হলো এখন এই যে এই বক্সের সেন্টেন্সটাকে আমরা সাবজেক্ট করেছি এটার একটা ভার লাগবে এটা হচ্ছে ইজ এটার যেটা মানে দাঁড়ায় সেটা হলো ইজ দ্যাট সেটি হলো এই যে আমরা আরও একটা সেন্টেন্স নিয়ে আসবো যেটাকে অবজেক্ট বানাবো সরি এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট নিব তাহলে এখানে দিয়ে শুরু হয়েছে তার মানে এখানে একটা সেন্টেন্স আসবে দে হ্যাভ এ ডুয়েল ক্রাইসিস দে তাদের দুটি সংকট আছে এটার মানে হলো তাদের দুটি সংকট এখন একটা হচ্ছে ক্রাইসিস ইন হ্যান্ড তাদের কাছে ইন হ্যান্ড মানে তাদের কপালে তাদের হাতে তাদের কাছে তাদের জন্য এখন দুটা সংকট ঠিক আছে একটা হচ্ছে এই যে ড্যাশ দিয়ে বলা হচ্ছে একটা হচ্ছে ফ্লাডিং এবং আরেকটা হচ্ছে অ্যারোজন দুটা একটা হচ্ছে বন্যা এবং আরেকটা হচ্ছে কি ভূমিক্ষয় এখন এই যে ড্যাশ দিয়ে দুটো সেন্টেন্স লিখেছে এটা আপনি অনেকে অনেকভাবে লিখতে পারে ইন হ্যান্ড লিখে কমা দিয়ে সেমিকোলন দিয়ে নাম্বার ওয়ান ইজ ফ্লাডিং নাম্বার টু ইজ এরোজোন এভাবে লিখতে পারে আবার এম এমডে দুটি অ্যামডেস দিয়ে এই দুটাকে অ্যান্ড দিয়ে কানেক্ট করেছেন যে দুটি সংকট রয়েছে একটা হচ্ছে ফ্লাডিং একটা হচ্ছে কি অ্যারোজন অর্থাৎ ভূমিক্ষয় এরপর বলা হচ্ছে উইচ ডিমান্ডস এই যে দুটা জিনিস আমরা বললাম এই দুটা জিনিস ডিমান্ড করে প্রপার অ্যাটেনশন যথাযথ মনোযোগ ফ্রম দ্য অথোরিটিস কর্তৃপক্ষর কাছ থেকে এই দুটা জিনিস এই দুইটা বিষয়ে তাদের মাথা ব্যথা থাকা দরকার তাদের এখানে দৃষ্টি দেওয়া দরকার এই দুটো জিনিস ডিমান্ডস করে প্রপার এর মানে আছে কি এই জিনিসগুলোতে যথাযথ দৃষ্টি দিতে হবে মনোযোগ দিতে হবে এই জিনিসটাকে আমাকে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পাক্যে দ্য ইভলভিং সিচুয়েশন ইন দিজ ডিস্ট্রিক্টস এই যে জেলাগুলোতে এই ইভলভিং সিচুয়েশান যে ব্যাপারটা অর্থাৎ এই সব জেলাগুলোতে ইন দিস ডিস্ট্রিক্টস সব জেলাগুলোতে দ্য ইভলভিং সিচুয়েশন ইভলভিং শব্দটা হচ্ছে ইভলভ থেকে আসছি ইভলভ মানে হচ্ছে উদ্ভূত হওয়া বা প্রকাশিত হওয়া তো ইভলভিং মানে হচ্ছে কি যে উদ্ভূত এই পরিস্থিতি বা চলমান এই পরিস্থিতি আপনি চলমান পরিস্থিতি বলতে পারেন অথবা উদ্ভূত প্রকাশিত এই যে বর্তমান যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি প্রকাশ হয়েছে উদ্ভূত হয়েছে এই পরিস্থিতি এটা হচ্ছে আমাদের এখানে হ্যাডওয়ার্ড এখন এটার সাথে কিছু জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি উইথ দ্য সিমুল ছেনাস সিমুয়েল ছেনাস মানে হচ্ছে কি এক যোগে একই সাথে যুগপথভাবে রাইস অ্যান্ড ফল ইন ওয়াটার লেভেলস ওয়াটার লেভেল পানির যে স্তর আছে সেই স্তরে যুগপথভাবে একই সঙ্গে বৃদ্ধি এবং হ্রাস উত্থান এবং পতনের যে ঘটনাটা ঘটছে সেটা সহ অ্যাট ডিস্ট্রিক্ট অ্যাট ডিফারেন্ট রিভার পয়েন্টস বিভিন্ন নদী পয়েন্টে বিভিন্ন নদী পয়েন্টে জলের স্তরের একযোগে উত্থান এবং হ্রাস অ্যান্ড কনসিকুয়েন্ট এরিউজন কনসিকুয়েন্ট মানে কি পরবর্তী ভূমিক্ষয় কনসিকুয়েন্ট ফলে যে ভূমিক্ষয়টা হয় এর ফলে অ্যালং দেয়ার কোস্ট অ্যালং দেয়ার কোস্ট মানে ওই নদীগুলোর তীর ধি তীর ধরে বা উপকূল জুড়ে এর ফলে কনসিকুয়েন্ট পরবর্তী যে এরোজন উপকূলে বা উপকূল তীরে উপকূল ধরে যে ভাঙন হয় ভূমিক্ষয় হয় সেটা সহ সেগুলো নিয়ে সেগুলো নিয়ে এই জেলাগুলির যে বর্তমান উদ্ভূত বা চলমান পরিস্থিতি দাঁড়িয়েছে সেই ব্যাপারটা এইখানে আমরা চলে আসছি সেই ব্যাপারটা এই যে ইভুলিং সিচুয়েশানটা এরপর এই এগুলো কিন্তু সব মডিফায়ার্স এরপর এই যাবে কোথায় এই যে এইখানে ইজ সামথিং এই সিচুয়েশানটায় এই উদ্ভূত পরিস্থিতিটা এমন একটা বিষয় এমন একটা সামথিং যেটা কি না দ্য এখানে একটা দেড় দিতে পারতেন দ্য অথরিটিস শুড বি অবজার্ভিং ক্লোজলি should বি অবজার্ভিং ক্লোজলি মানে হচ্ছে যে এটা কি তাদের এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত এখন শুড বি অবজার্ভিং কেন করেছে কন্টিনিউস এটার মানে হচ্ছে যে চলমান থাকা উচিত তাদের এটা নিয়ে কি অনবরত পর্যবেক্ষণ করা উচিত ক্লোজলি খুবই নিবিড়ভাবে ক্লোজলি মানে কি খুবই নিবিড় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত এরপর দেখুন একটা কমা দিয়ে এখানে বলা হচ্ছে কনসিডারিং দ্য ইন্টেনজিটি অফ সাচ ইভেন্টস ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক যে বছরগুলোতে ওই বছরগুলোতে সাচ ইভেন্টস এমন ঘটনাগুলোর ইন্টেনজিটি তীব্রতা বিবেচনায় নিয়ে তীব্রতা বিবেচনায় নিয়ে দ্য ইভলভিং সিচুয়েশন ইন দিস ডিস্ট্রিক্টস এই সব জেলার উদ্ভূত পরিস্থিতি চলমান পরিস্থিতি ইজ সামথিং এমন একটা বিষয় দ্য অথরিটিস শুড বি অবজার্ভিং ক্লোজলি দেখুন এখানে এই যে সামথিং সামথিংকে আপনি একটা রিলেটিভ প্রোনাউন দ্যাট দিয়ে কী করতে পারতেন সামনের দিকে আগাতে পারতেন দ্যাট দিয়ে দ্যাট দ্য অথরিটিস শুড বি অবজার্ভিং এই ক্ষেত্রে এই দেটটাকে আপনি এখানে না দিলেও হয় এই মনে রাখবেন যখন কিনা না আমরা কী করি অবজেক্ট বানাই তখন আমাদের দ্যাট শব্দটা ইউজ না করলেও হবে যখন অবজেক্ট হিসেবে থাকে তখন দ্যাটটা ইউজ করতেও পারে নাও করতে পারে না করলেও সমস্যা নয় না করলে হচ্ছে এটা স্মার্ট যে আপনি জানেন এটা সংক্ষেপ হলো আর করলে হচ্ছে এটা খুবই ফরমাল করেছেন মানে এটা ভালো তো এই কোথায় দ্যাট দিতে হবে কোথায় দ্যাট দেওয়ার প্রয়োজন নেই এই জিনিসগুলো কিন্তু আমরা ওই বইয়ে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি আমরা দেখাচ্ছি না সময়ের অভাবে যাই হোক আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে বাক্য হচ্ছে বাট দ্য ইমিডিয়েট প্রায়োরিটি অর্থাৎ অবিলম্বে যে অগ্রাধিকারটা দিতে হবে অফকোর্স অবশ্যই ইজ টু অ্যানসিওর প্রপার রিলিফ এফোর্টস অর্থাৎ তবে অবিলম্বে প্রধান অগ্রাধিকার হল যথাযথ ত্রাণ প্রচেষ্টা নিশ্চিত করা রিপোর্টস ইন্ডিকেট অ্যা সিগনিফিক্যান্ট গ্যাপ বিটুইন দ্য নিডস দ্য অ্যাফেক্টেড অ্যান্ড অ্যাভেলেবল এইড কি বলা হচ্ছে যে রিপোর্টগুলো থেকে যে জিনিসটা পরিষ্কার ইন্ডিকেট সিগনিফিক্যান্ট গ্যাপ একটা গুরুত্বপূর্ণ গ্যাপ এখানে তুলে ধরেছে সেটা কোথায় যে প্রয়োজন এবং উপলব্ধ সাহায্যের মধ্যে একটি বড় ধরনের ব্যবধান রয়েছে এই জিনিসটা রিপোর্টস কী করেছে ইন্ডিকেট করেছে মেনি ফ্লাড ভিকটিমস আর স্ট্রাগলিং উইদাউট অ্যারিকুয়েট রিলিফ সাপ্লাইস অনেক বন্যা কবলিত মানুষ যথাযথ ত্রাণ সরবরাহ ছাড়াই সংগ্রাম করছে লড়াই করছে লেক অফ শেল্টার ইজ অ্যানাদার ম্যাজর ইস্যু মানে আশ্রয়ের অভাব একটা আরও একটা বড়ো ধরনের সমস্যা স্পেশালি ইন পার্টস অফ লালমুনির হাট অ্যান্ড কুড়িগ্রাম ওয়ার ফ্লাড ওয়াটার ইজ শোয়িং অ্যা ফলোয়িং ট্রেন্ড ফলোয়িং শোয়িং অ্যা ফলোয়িং ট্রেন্ড ফলোয়িং ট্রেন্ড মানে হচ্ছে কি যেটা কমে যাচ্ছে বা নেমে যাচ্ছে এইরকম একটা সেন্সে যে ফলিং ট্রেন্ড নেমে যাওয়ার একটা প্রবণতা তো এটা কি করছে ইজ শ্যুইং দেখা যাচ্ছে ইজ শুইং অ্যা ফোলিং ট্রেন তো লেক অফ শেল্টার ইজ অ্যান আদার মেজর ইস্যু আশ্রয়ের অভাব আরেকটি বড় সমস্যা স্পেশালি ইন পার্টস অফ লালমনির হাট অ্যান্ড কুড়িগ্রামে কুলিগ্রামে এবং এটাতে এই জিনিসটা দেখা যাচ্ছে যে মেজর ইস্যু শেলটারের ওয়ে যেখানে কিনা না ফ্লাড ওয়াটার ইজ শ্যুইং ফ্লাড ওয়াটার ইজ শ্যুইং অ্যা ফোলিং ট্রেন অর্থাৎ বন্যার যে পানিটা আছে সেটা দেখাচ্ছে একটা নেমে যাওয়ার প্রবণতা অর্থাৎ কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে ওই রকম অঞ্চলগুলোতে লেক অফ শেল্টার ইজ অ্যান আদার মেজর ইস্যু যাই হোক পরের সেন্টেন্সে চলে আসি অ্যাজ পার রিপোর্ট অ্যাজ পার মানে হচ্ছে এই রিপোর্ট অনুযায়ী অ্যারোজন ইজ অ্যাক্টিভ অ্যাট টোয়েন্টি পয়েন্টস ইন ফাইভ উপজেলাস অফ টু ডিস্ট্রিক্টস অর্থাৎ অ্যারোজন ইজ অ্যাক্টিভ মানে হচ্ছে এখানে ভূমিক্ষয় সক্রিয় রয়েছে ভূমিক্ষয় সক্রিয় অবস্থানে রয়েছে যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যে পরবর্তী বাক্য হচ্ছে অ্যাজ এ মেনি ভিলেজার্স আর টেকিং অন গভর্নমেন্ট খাস ল্যান্ডস গভর্নমেন্ট সরকারের খাস জমি রোডস বোর্ডস অর ব্যাঙ্কম্যান এইসব জায়গায় ভিলেজার্স আর টেকিং শেল্টার অর্থাৎ আশ্রয় নিচ্ছে টেকিং শেল্টার আশ্রয় নিচ্ছে অ্যান শিওরিং দ্যাট রিলিফ ম্যাটেরিয়ালস ইনক্লুডিং ফুড ক্লিন ওয়াটার অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ প্রম্পলি রিচ দেম অল ইজ ইম্পারেটিভ খাদ্য পরিশ্রুত পানি এবং চিকিৎসা সরঞ্জাম হ্যাঁ এই জিনিসগুলো ত্রাণ সামগ্রী দ্রুত তাদের কাছে পৌঁছানো কি অত্যাবশ্যক তো দেখুন এখানে যে সেন্টেন্সটা প্যাটার্ন হয়েছে সেটা হচ্ছে প্রথমত অ্যানশিউরিং দ্যাট এটা নিশ্চিত করা নিশ্চিত করণ বা নিশ্চিত করার যে ব্যাপারটা এখন দ্যাট দিয়ে কি নিশ্চিত করবো এখানে একটা ক্লজ এনেছি সেটা হচ্ছে কি এই এই জিনিসগুলো প্রম্পলি রিচ দ্যাম অল তাদের সবার কাছে যেন এই এই ম্যাটেরিয়ালসগুলো রিলিফ ম্যাটেরিয়ালস ফুড ক্লিন ওয়াটার মেডিকেল সাপ্লাইস প্রম্পলি রিচ দ্যাম অল তাদের সবার কাছে দ্রুত যেন পৌঁছায় এই ব্যাপারটা অ্যানশিউরিং নিশ্চিতকরণ এই যে নিশ্চিতকরণ এটি হচ্ছে আমাদের সাবজেক্টের হেডওয়ার্ড নাউন এটি সাবজেক্ট এইখানে এসে ভার্ভকে ধরেছে ইজ ইম্পারেটিভ এই বিষয়টা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক ইজ ইম্পারেটিভ এটা নিশ্চিত করা কি গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যক দ্য ইনক্রিজিংলি ফ্রিকুয়েন্ট সাইকেল অফ ফ্লাডিং অ্যান্ড অ্যারোজন দেখুন এই যে ইনক্রিজিংলি মানে ক্রমবর্ধমান ফ্রিকুয়েন্ট বারবার সাইকেল অফ ফ্লাডিং অ্যান্ড অ্যারোজন এই যে বন্যা এবং ভূমিক্ষয়ের যে চক্রাকারে বেড়ে চলছে ইন বাংলাদেশ অলসো ডিমান্ডস এ প্রপার রেসপন্স ফ্রম দ্য হায়ার অথরিটিস এই যে সাইকেলটা চক্রটা একের পর এক ফ্লাডিং অ্যান্ড অ্যারোজনের ব্যাপারটা ইনক্রিজ হচ্ছে এই ব্যাপারটা ইন বাংলাদেশে অলসো ডিমান্ডস আ প্রপার রেসপন্স ফ্রম দ্য হায়ার অথরিটিস উচ্চ কর্তৃপক্ষের কাছে রেসপন্স সঠিক প্রতিক্রিয়া দাবি করে মানে সঠিক প্রতিক্রিয়া বলতে রেসপন্স করা উচিত এই যে জিনিসগুলো ঘটছে এটাতে আপনার প্রতিক্রিয়া জানানো উচিত সরব হওয়া উচিত সো এই ছিল আমাদের আজকের এডিটোরিয়াল আশা করি এখান থেকে আপনারা অনেক কিছুই শিখেছেন অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন ভালো লাগা খারাপ লাগা শেয়ার করবেন সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন